আইনজীবীরা এজলাসের গেট আটকে কোর্ট বয়কটের ডাক দিয়েছেন তারা। আইনজীবীদের সংঘাত শেষ পর্যন্ত পৌঁছে হাতাহাতি পর্যন্ত। একদিকে যখন হাইকোর্টে বিক্ষোভ চলছে, অন্যদিকে যোধপুর পার্কে বিচারপতি মান্থার বাড়ির সামনেও পোস্টার পড়ে। পোস্টারে লেখা, বিচার ব্যবস্থার নামে লজ্জা। শুভেন্দুর বিরুদ্ধে ওঠা সমস্ত মামলায় স্থগিতাদেশ দেওয়া হলো, এমনকি তার বিরুদ্ধে নতুন মামলা দায়ের করার বিষয়েও নিষেধাজ্ঞা জারি হলো। অথচ মধ্যরাতে ইডির কাছে লাঞ্ছিত হতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঘটনায় সমালোচনায় সরব হয়েছেন আইনজীবীদের একাংশ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি জানিয়েছেন তারা। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট জেনারেল, তিনি হচ্ছেন হাইয়েস্ট লিগ্যাল অফিসার ফর দি গভর্নমেন্ট, ফর দি স্টেট, তার কথাকেও তৃণমূল আইনজীবী সেলের তথাকথিত হাইকমান্ডরা নেগেট করানোর ক্ষমতা রাখেন। এটা সাংবিধানিক একটা সংকটের আজকে শঙ্কা আমাদের সামনে এনে দিচ্ছে। আমরা চাই আমাদের রাজ্যের বিচার ব্যবস্থা, আমাদের রাজ্যের আইনের শাসন সেটা সুরক্ষিত থাকুক। রাজ্যের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট সেই রায়কে রিভার্স না করছেন, সেই রায়টাই কিন্তু আইন। সেই আইনটা যেমন আমার জন্য প্রযোজ্য, আপনাদের জন্য প্রযোজ্য। ওই যে পোস্টারগুলোর ছবি আমরা দেখতে পাচ্ছি, ওই পোস্টারে যাদের নাম আছে তাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য। একে নিয়ে খেলা করবেন না। This institution belongs to the people, not to the chief minister or the leader of opposition. এই ইনস্টিটিউশনটা আমাদের সবার এর প্রতি আস্থা যদি একবার লঙ্ঘিত হয়, খর্বিত হয়, তাহলে কিন্তু আমাদের আইনের শাসন বিপজ্জনক অবস্থার মধ্যে পড়ে। জঘন্য একটা ঘটনা, এবং এই রকম ধরনের ঘটনা কিছুদিন আগে জাস্টিস অভিজিৎ জাগুরি ওখানেও করেছেন, জাস্টিস মান্থার বিরুদ্ধে করেছেন। কয়েকজন অ্যাডভোকেটের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তাদের বিষয় নয়। তা এই রিমোট কন্ট্রোলটা অন্য জায়গায়, সেই অন্য জায়গা থেকে রিমোট কন্ট্রোল করেছেন। কিছুদিন আগেই জাস্টিস মান্থাকে আক্রমণ করেছেন তৃণমূলের এক মুখপাত্র। আমি নাম উচ্চারণ করতে চাই না। এই ভাষায় জাজের বিচারকদের আক্রমণ, এটা শুধু নয়, মুখ্যমন্ত্রীও করেছিলেন, তার জন্য কন্টেম্প ফাইল হয়েছিল। সেই কন্টেম্পে ডিভিশন বেঞ্চে হয়েছিল, কন্টেম্প ফাইল হয়েছিল। তো এটা হচ্ছে এটা জঘন্যতম ঘটনা। আপনি অ্যাপিল করতে পারেন, আপনার কোনো রায় পছন্দ না হতে পারে, তার বিরুদ্ধে আপনি অ্যাপিল করতে পারেন। অ্যাপিলের রায় পছন্দ হলে সুপ্রিম কোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে না পছন্দ কিউরিটি পিটিশন করবেন। বিভিন্ন পদ্ধতি আছে, এই সংবিধান মেনে এটা করা উচিত। আর কয়েকজন আইনজীবীকে দিয়ে এগুলো করানো, আমাদের গোটা রাজ্যের মানে গোটা দেশের কাছে রাজ্যের মা মুখ নত হয়ে যাচ্ছে। অবিলম্বে উচিত একে বন্ধ করা, এবং যারা এই সমস্ত করাচ্ছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেবেন, আশা করি চিফ জাস্টিস। আমি প্রায় 32 বছর করছি, এরকম দুর্ভাগ্যজনক ঘটনা আমরা ইতিপূর্বে দেখিনি। এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান রুলিং পলিটিক্যাল পার্টির কাছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের রুলিং পলিটিক্যাল পার্টির কাছে। বিচার ব্যবস্থাটাকেও যেমন তেমন করে হোক প্রশাসনের মতোই কুক্ষিগত করতে হবে। তার জন্য ওরা যা যা ব্যবস্থা নেয় সমস্ত নিচ্ছে। ইতিপূর্বে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বয়কট, এজলাস বয়কট করার চেষ্টা হয়েছিল, এবং দু একদিন ওরা করেও ছিল। পরবর্তীকালে আমরা সবাই মিলে একসঙ্গে সেই বয়কট ভাঙি। এখন জাস্টিস রায়শেখর মান্থাকে ভয় দেখানো হচ্ছে, শুনছি তার বাড়িতেও নাকি এরকম করা হয়েছে, পোস্টার দেওয়া হচ্ছে। ভীষণ লজ্জাজনক ব্যাপার। ক্যালকাটা হাইকোর্ট একটা চার্টার্ড হাইকোর্ট, এই কলকাতা হাইকোর্টের দিকে সবাই তাকিয়ে থাকে, অথচ কি আশ্চর্য ব্যাপার, কি লজ্জাজনক ব্যাপার। আমরা খুব হতাশ। আশা করব যে বেশিরভাগ লয়াররাই আমাদের সঙ্গে থাকবে। আমরা কথা দিচ্ছি কোনোভাবে কোনো বিচারপতি যাতে হেকেল না হয়, তার জন্য আমাদের যতদূর পর্যন্ত যেতে হয় আমরা যাবো।